আরে ধর রাজ্যপাল না জোকারটা কি করা যাবে। আমাদের দুর্ভাগ্য যে বাংলা এরকম রাজ্যপাল এসছে, তা আবার নেতাজি সুভাষ চন্দ্র বোসের নাকি টাইটেল সে গ্রহণ করেছে, তার জন্য নাকি তার বোস টাইটেল হয়েছে, জানি না। এই বোস আর কত বাংলাকে বসাবে, অপমানের বোঝায় আর কত বাংলাকে বসাবে আমার জানা নাই। তবে আবার বলবো, রাজ্যপালের পদে থেকে এরকম জোকারি অর্থাৎ জোকারগিরি ক্লাউনগিরি না করলে সেটা মানানসই হবে। কলকাতায় ব্রিটিশদের যা মূর্তি আছে উপরে ফেলা হবে, দিলীপ ঘোষ সে জানে না ইতিহাস। প্রথম তাহলে রাষ্ট্রপতি ভবন থেকে রাষ্ট্রপতিকেই বার করে দিতে হবে ব্রিটিশদের, এটা যদি করতে হয় তাহলে প্রথম রাষ্ট্রপতি ভবন থেকে রাষ্ট্রপতিকে বার করে দিতে হবে, তাজমহলটাকে উড়িয়ে দিতে হবে, লালকিল্লাটাকে উড়িয়ে দিতে হবে, তবে না পারবে কি, হাওয়া গরম কিছু না। ভারত জিতেগা ইন্ডিয়া জিতেগা, ইন্ডিয়া জিতেগা ভারত জিতেগা, কংগ্রেসের স্লোগান ভারত জুড়েগা ইন্ডিয়া জিতেগা। সেখানে কি করা যায় গোটা দিল্লি জানেন, সমস্ত বস্তিকে ঢেকে দেওয়া হয়েছে, একটা বস্তির লোক বাইরে বেরোতে হবে, সব রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে বস্তিতে বস্তিতে, সব বস্তি ঢাকা আছে, 50 ফুট 60 ফুট কাপড় দিয়ে ত্রিপল দিয়ে সব বস্তি ঢেকে দিয়েছে, সব ভেতরে রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ বস্তির বাইরে না আসতে পারে, কোথাও কুকুর বিড়াল ছাগল দেখা যাবে না, সব বন্ধ করে দিয়েছে, কোথাও ভিখারি দেখা যাবে না, সবকে মেরে তাড়িয়ে দিয়েছে, যেন পৃথিবীর কাছে মোদী দেখাতে পারে দেখো আমি কি ভারতবর্ষ গড়েছি যেখানে ভিখারি নাই, জানোয়ার নাই, গরিব নাই, অভাবী নাই, বস্তি নাই, দেখো স্লাম ফ্রি দিল্লি করেছি। ঢপের কীর্তন কালকে থেকে দেখুন না, 10 তারিখ পার হয়ে যাক, 11 তারিখে দেখুন আবার ভিখারি বেরিয়ে পড়বে, আবার কুকুর ছাগল বেরিয়ে পড়বে, সব বেরিয়ে পড়বে। দিল্লিতে 4 দিন ধরে শুধু কারফিউ চলছে, কারফিউ, কোনো মানুষের বেরানোর ক্ষমতা নাই দিল্লিতে 4 দিন ধরে, আরেকটা লকডাউন, এটা মিনি লকডাউন, এই লকডাউন দিল্লির জন্য মিনি লকডাউন চালু হয়ে গেল, আর তো মানুষ বেরোতে না, কাল থেকে বেরোতে পারবে। গরিব মানুষের জন্য, গরিব দেশের জন্য এটা বিলাসিতা, কাজের কাজ কিছু হোক আমরা চাই, নিশ্চয় আমরা চাই, কিন্তু পর্দা দিয়ে গরিবী ঢাকা যায় না, গরিবী ঢাকতে গেলে মানুষের ক্ষুধা মিটিয়ে গরিবী ঢাকতে হয়। চারিদিকে ছড়াচ্ছে ডেঙ্গু, শুধু শহর নয় গ্রাম বাংলার সমস্ত এলাকাতে ডেঙ্গু। আমি আগেই বলেছিলাম বর্ষা শেষে ড্যাং ড্যাং করে ডেঙ্গু চলে আসবে, দিদির দয়া ডেঙ্গু চলে এসে সবাই সাবধান, এখানে ডেঙ্গুতে মরলে লেখা হবে না তুমি ডেঙ্গুতে মরেছো, যদি কোনো ডাক্তার লিখে তুমি ডেঙ্গুতে মরেছো চাকরি চলে যাবে, ডেঙ্গুর মৃত্যুর কারণ জানা যাবে না, কিন্তু ডেঙ্গুতে মরতে থাকবে, হাসপাতালে ভর্তি জ্বর।